কাকাই বারবার বলতে লাগলো, আমি যেন কোম্পানির টাকাগুলো ফিরিয়ে দিই, তা না হলে কোম্পানি শেষ হয়ে যাবে। কিন্তু আমি কি করে টাকা ফেরত দেব? আমি যে নিজেও জানি না টাকাগুলো কে আর কিভাবে সরালো। ও এইভাবে বলবে না কাকাই, পুলিশ ডাকো, পুলিশই বের করবে সবকিছু। দাদা এসব কি বলছে? পুলিশ ডাকবে মানে? আমি তো কিছুই করিনি। দাদার কথা শুনে মা বলল, এ কি বলছিস তুই? ও তোর বোন হয়, তুই দাদা হয়ে তোর বোনকে পুলিশে দিবি? আমি থাকতে কিছুতেই সেটা হবে না। এরপর মা বাবাকে বলল পুলিশ যেন না ডাকা হয়, কিন্তু বাবা কোনো কথা বলল না। মা বাবার এমন চুপ থাকার জন্য খুব কাঁদতে লাগলো। ঠাম্মিও দাদাকে বকতে লাগলো, কিন্তু দাদা কারো কথায় কান না দিয়ে পুলিশকে কল করে ডাকলো। আমার চোখের সামনে জানি না আজ কি হচ্ছে। আমি জানি বনি নির্দোষ, বিক্রম স্যার বনিকে ইচ্ছে করে ফাঁসিয়েছে আর পুলিশকেও ডাকলো। তাহলে এখন কি হবে? পুলিশ কি সত্যি বনিকে ধরে নিয়ে যাবে? না না, এটা কি করে হয়? আমি বিক্রম স্যারকে বললাম, স্যার এ আপনি কি করছেন? আপনি পুলিশকে কেন ডেকেছেন? বর্ণিতা ম্যাম তো আপনার নিজের বোন, আপনি কি করে ওকে পুলিশের হাতে দিতে পারেন? প্লিজ স্যার, আপনি পুলিশকে আসতে বারণ করে দিন, প্লিজ স্যার। তুমি কাঁদছ কেন পল্লবি? তুমি তোমার বর্ণিতা ম্যামকে বলো টাকাগুলো ফিরিয়ে দিতে, তাহলে আর পুলিশ আসার দরকার হবে না। কিন্তু তোমার ম্যাম তো কথা শুনছেই না, সেই জন্যই তো আমাকে পুলিশ ডাকতে হলো। পুলিশ এসে বের করবে তোমার বর্ণিতা ম্যাম টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছে। কিন্তু স্যার, বর্ণিতা ম্যাম তো টাকাগুলো নেয়নি, তাহলে ও কোথা থেকে ফেরত দেবে? টাকাগুলো বনি সরিয়েছে পল্লবী, আর সেই জন্যই ও এই বাড়ি ছেড়ে কলকাতা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। আর তুমি এই বাড়ির বউ হতে চলেছো, তাই তোমাকে ও নিজের ঢাল করে নিয়ে যেতে চেয়েছিল। তুমি এখনো কেন বনির চালটা বুঝতে পারছো না পল্লবী? একটু বোঝো প্লিজ। কিন্তু স্যার, দেখতে দেখতে পুলিশ এসে হাজির হলো। পুলিশকে আসতে দেখে বনির মা আর ঠাম্মি কাঁদতে লাগলো, আর আমার বুকের ভেতরটাও যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে। কি হবে এখন? পুলিশ আসা মাত্র দাদা পুলিশকে দাদার হাতে থাকা কাগজগুলো দেখালো আর সব কিছু বলল। সব দেখে আর শুনে দাদার অভিযোগ আর সেই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ দেখানোর ভিত্তিতে কোম্পানির টাকা চুরি করার অপরাধে পুলিশ আমাকে অ্যারেস্ট করলো। এখন আমাকে পুলিশের সাথে থানায় যেতে হবে। মা ছুটে ঘরে চলে গেল, বাবাও চলে গেল, ঠাম্মি অঝরে কাঁদছে। দাদা আর কাকাইকে থানায় আসতে বলে পুলিশ আমাকে নিয়ে যেতে লাগলো। তখন বনি, এসব কি হচ্ছে বনি? এরা কেন তোমাকে নিয়ে যাচ্ছে? তুমি তো কোনো দোষ করনি, তাহলে কেন? পল্লবী তুমি এত চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। আর দাদা একটা রিকোয়েস্ট রাখবি। কি বল। রাত ভোর হতে এলো, সকাল হওয়ার আগে পল্লবীকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসিস, আর ওর মাকে একটু বুঝিয়ে বলিস পল্লবীকে যেন ভুল না বোঝে, ওকে যেন কিছু না বলে, প্লিজ দাদা। পল্লবীকে নিয়ে তুই ভাবিস না, ওর সব দায়িত্ব আমার, আমি ঠিক সব সামলে নেব। থ্যাঙ্কস দাদা, আসি পল্লবী। না না বনি, বনি। এরপর পুলিশ আমাকে থানায় নিয়ে এলো। পুলিশ বনিকে নিয়ে যাওয়ার পর বিক্রম স্যার আমাকে বলল, পল্লবী চলো তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি। স্যার প্লিজ স্যার, বনিকে ছাড়িয়ে আনুন স্যার, বনি কিছু করেনি, ও টাকা চুরি করেনি, প্লিজ ওকে ছাড়িয়ে আনুন। তুমি এত চিন্তা করো না, পুলিশ কিছু করবে না, শুধু বনির কাছ থেকে টাকাগুলো উদ্ধার করে ওকে ছেড়ে দেবে। তুমি কি চাও যে আমাদের কোম্পানির প্রজেক্টগুলো থেমে যাক, স্টাফদের মাইনে আটকে যাক?
চাও না নিশ্চয়ই তাহলে টাকাগুলো তো উদ্ধার করতেই হবে তাই না চলো এবার তোমাকে বাড়ি পৌঁছে দেই আমি বিক্রম স্যারের সাথে যেতে বাধ্য হলাম বিক্রম স্যার আমাকে ওনার গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছেন পথে যেতে যেতে বিক্রম স্যার বললেন চারু পল্লবী পার্টনার হোটেলে তোমার আর বনির এক রুমে রাত কাটানোর সময় থেকেই আমার মনে একটা খটকা লেগেছিল আমার মনে হয়েছিল বনির সাথে তোমার কিছু ঘনিষ্ঠতা তৈরি হয়েছে আর সেই জন্যই আমি যতটা সম্ভব তোমাকে বনির থেকে দূরে রাখার চেষ্টা করতাম কি বলছেন আপনি তুমি খুব সহজ সরল মনের মানুষ তাই আমার বোনটা তোমায় ঠকাচ্ছে মিথ্যে ভালোবাসার নাটক করে নাটক হ্যাঁ পল্লবী বনি যখন ক্লাস ইলেভেনে পড়ত তখন একটা মেয়ের সাথে ওর ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল আর সেটা নিয়ে কিছু ঝামেলার পর ওকে ওই স্কুল থেকে অন্য স্কুলে ভর্তি করানো হয় বাবা জানতো না মা জানতো আর আমি জানতাম কি আর শুধু এখানেই শেষ নয় কলেজেও ওই একই ঘটনা ঘটিয়েছিল বনি আর এখন তোমার সাথেও কিন্তু স্যার বনি এসব করতে পারে না আমি কিছুতেই মানতে পারছি না মানতে না পারাটাই স্বাভাবিক কিন্তু এটাই সত্যি তবে এতে তোমার কোনো দোষ নেই যা কিছু হয়েছে সেটা আমার বোনের জন্যই তুমি চিন্তা করো না পল্লবী আমি তোমাকে এখনো ভালোবাসি আর তোমাকেই স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই বিক্রম স্যারের কথাগুলো শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এদিকে পুলিশ বনিকে ধরে নিয়ে গেল অন্যদিকে বিক্রম স্যার যা বলছেন বনির ব্যাপারে সেগুলো মিথ্যে নাকি সত্যি কিছু বুঝতে পারছি না উফ আমি আর সহ্য করতে পারছি না আর পারছি না এরপর আমরা বাড়ি পৌঁছে গেলাম দরজা খোলাই আছে মা আর ভাই বসে আছে আমাদের ভিতরে আসতে দেখে ওরা খুব অবাক হয়ে গেল তখন বিক্রম স্যার মাকে বললেন আপনাদের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে পল্লবীকে না পেয়ে সারা রাত আপনাদের উপর দিয়ে খুব ঝড় গেছে কিন্তু আর চিন্তা করবেন না পল্লবী একদম ঠিক আছে বিক্রম স্যারের কথা শেষ হতেই মা রেগে আমার দিকে এগিয়ে এসে আমাকে বকতে লাগলো আর বলতে লাগলো সারা রাত আমি কোথায় গিয়েছিলাম কার সাথে ছিলাম আমি চুপ করে থাকায় মা আমাকে মারতে যাচ্ছিল তখন বিক্রম স্যার মাকে বাধা দিয়ে বললেন এ কি করছেন আপনি ওকে মারবেন না ওর কোনো দোষ নেই আসলে আমার বোন ওকে ভুল বুঝিয়েছিল ওকে ভালোবাসার জালে ফাঁসিয়ে এখান থেকে ওকে নিয়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু ব্যাপারটা আমার চোখে পড়ে গিয়েছিল তাই কোনো ক্ষতি হয়নি এখন সব ঠিক আছে বিক্রম স্যারের কথাগুলো শুনে মা অবাক হয়ে গেল আর বোধ হয় লজ্জাবোধও করতে লাগলো আমার কৃতকর্মের জন্য মা বিক্রম স্যারের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে গেল বিক্রম স্যার মায়ের হাত চেপে ধরে বলল আপনি কেন ক্ষমা চাইছেন ক্ষমা তো আমার চাওয়ার কথা আমি আমার বোনের কৃতকর্মের জন্য ভীষণভাবে লজ্জিত পারলে আমাকে ক্ষমা করবেন আর হ্যাঁ মাত্র দু সপ্তাহ পর আমাদের বিয়ে আপনি বিয়ের তোড়জোড় শুরু করে দিন এবার আমি আসি এরপর বিক্রম স্যার চলে গেলেন মা আমাকে খুব বকল আর বলতে লাগলো বিক্রম স্যার নিতান্ত খুব ভালো মানুষ বলেই বিয়েটা ভেঙে দেয়নি না হলে কি যে হতো কে জানে মা আমাকে আরও বলতে লাগলো আমি যেন এবার এদিক সেদিক মন না দিয়ে বিক্রম স্যারের দিকেই মন দিই কিন্তু আমি কি করে বিক্রম স্যারের দিকে মন দেব আমার মনটা যে বনির কাছে পড়ে আছে পুলিশ ওকে ধরে নিয়ে গেছে কে জানে ওর সাথে এখন কি হচ্ছে কি অবস্থায় আছে মেয়েটা কে জানে কিন্তু বিক্রম স্যার যা বললেন সেগুলো কি সত্যি নাকি মিথ্যে আমাকে জানতে হবে আমাকে বনির কাছে যেতে হবে সকাল তো হয়েই গেছে আমাকে এক্ষুনি বনির কাছে যেতে হবে আমি পিছন ফিরতেই মা বলে উঠল আবার কোথায় যাচ্ছিস আমি বললাম থানায় পুলিশ বনিকে ধরে নিয়ে গেছে আমাকে ওর কাছে যেতে হবে
মা খুব রেগে গেল আর আমার হাত ধরে বলল, তোর কি এত কিছু করেও আজ মেটেনি? আবার কি সর্বনাশ করতে চাইছিস? আমি মাকে বললাম, মা আমাকে ছেড়ে দাও, আমাকে বনের কাছে যেতে দাও। মা বলল, কোথাও যাওয়া হবে না তোর, বিয়ের আর মাত্র কদিন বাকি, এ কদিন তুই আর বাড়ি থেকে কোথাও বেরোবি না, চল ঘরে চল। এরপর মা আমাকে টেনে ঘরে নিয়ে এলো, আমার আর বনের কাছে যাওয়া হলো না। সকাল 10টা বেজে গেছে, আমাকে থানায় এনে পুলিশ লকআপে বন্ধ করে রেখেছে, মোবাইলটাও আমার থেকে নিয়ে নিয়েছে। বাড়ি থেকে কেউ এসেছিল কি না জানি না। আচ্ছা, কেউ কি আসবে না আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে? নাকি সবাই ভাবছে সত্যি টাকাটা আমি সরিয়েছি? আচ্ছা, এতটা বেলা হয়ে গেল, মা তো একবার আসতে পারতো। মা তো জানে 9:30 আমি ব্রেকফাস্ট করি, এখন তো কত বেলা হয়ে গেছে। মা কি বুঝতে পারছে না যে আমার খুব খিদে পেয়েছে? বাবা কেন এলো না? বাবা তো পুলিশের কত বড় পোস্টে চাকরি করত, বাবা তো চাইলেই এখনই আমাকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যেতে পারে, কিন্তু বাবাও তো এলো না। তাহলে কি বাবা মাও আমাকে বিশ্বাস করতে পারলো না? আর পল্লবী, ও কোথায়? ও তো এলো না। পল্লবী, তুমি ওকে বিশ্বাস করো যে কোম্পানির ওই 40 কোটি টাকা আমি নিয়েছি? আর সেই জন্যই কি তুমিও এলে না? কিন্তু পল্লবী, আমি যে কোনো টাকা নিইনি, তুমি প্লিজ একবার এসো, আমার যে খুব ভয় করছে। আমি যদি এখান থেকে আর কখনো বেরোতে না পারি? পল্লবী কোথায় তুমি? প্লিজ একবার এসো, প্লিজ। তো বন্ধুরা, পল্লবী কি বনের কাছে পৌঁছাতে পারবে? বনের সাথে এরপর কি ঘটতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে কাহিনীটি পরের পর্বে। আর এই কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।